নমস্কার বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা যায় অনেকটা বিরক্ত হয়ে এলাম আগে দু মিনিটের ভিডিওটি দেখুন তারপর আপনাদের মতামত দেবেন তার আগে আপনারা বলুন তো আপনাদের মধ্যে কে কে শুনেছেন বা পড়েছেন যে বেগম লুৎফান্নেসা হোসেন কুলি খায়ের প্রেমে পড়েছিলেন সিরাজের আগে হ্যাঁ ঠিক এই প্রশ্নটি আমাকে আমার পরিচিত একজন করেছেন প্রথমে তো আমি একদম থ হয়ে গেছিলাম তারপর তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় পেলেন আমি তো আজ পর্যন্ত কোথাও এমন কিছু পড়িনি বা শুনিনি অনেক বলার পরে তিনি বললেন যে আমি সিরাজের বেগম নামক একটি বইতে পড়েছেন আমি বুঝতে পারলাম ব্যাপারটি সেই সঙ্গে বেশ কিছুটা হতাশও হলাম এখনও আমরা কত কম জানি প্রথমত শ্রী পারত রচিত আমি সিরাজের বেগম একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা উপন্যাস সেটি কোনো ঐতিহাসিক দলিল নয় ইতিহাসের সাথে ঐতিহাসিক উপন্যাসের তফাত আমরা অনেকেই বুঝি না এখনও সেটাকে ইতিহাস ধরে নিই দ্বিতীয়ত আমি সিরাজের বেগম উপন্যাসে কোথাও বলা হয়নি যে সিরাজের আগে লুৎফন্নেসা বেগম হোসেন কুলিখায়ের প্রেমে পড়েছিলেন আমি অনেকবার ওই উপন্যাসটি পড়েছি এমনকি আমাদের হিস্টোরিক্যাল আকাশ চ্যানেলে এই নিয়ে অনেকগুলি ভিডিও আছে ওই উপন্যাসে বলা হয়েছে যে যখন কিশোরী অবস্থায় বেগম মহলে থাকতেন লু বেগম লুৎফন্নেসা সরফন্নেসা বেগমের ফাই ফার্মাস খাটতেন তখন বা সেই সময়ে গোপনে হোসেন কুলিখা ঘসেটি বেগমের সাথে মিলিত হতে আসতেন বেগম মহলে তখন তার তেজস্বী চেহারা ও সেই সঙ্গে সুন্দর ব্যবহার এবং তার মিষ্টি ব্যবহার কথা তার ভালো লেগেছিল বিশেষ করে পিতৃ মাতৃহীন এক বালিকাকে অর্থাৎ লুৎফান নাসাকে হোসেন কুলিকা যখন ঘসেটি বেগমের অত্যাচার থেকে রক্ষা করতে চেয়েছিলেন সেদিন হোসেন কুলিকাকে তার খুব পরিত্রাতা মনে হয়েছিল এছাড়াও পরবর্তীতে সিরাজদোলা যখন হোসেন কুলিকায় হত্যা করেন তখনও তার জন্য লুৎফার মন খারাপ জানা যায় ওই উপন্যাসে লুৎফান নিজের বয়ানেই জানা যায় কিন্তু তার মানে এই নয় যে লুৎফন্নসা হোসেন কুলি খায়ের প্রেমে পড়েছিলেন সে শুধু সমস্ত জীবন দিয়ে একজনকেই ভালোবেসেছিলেন তিনি আর কেউ নন নবাব সিরাজ দৌলা ভালো থাকবেন বন্ধু